কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, ওরে কামেল পীরের কেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ ডাকলে মাগো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমার ঘরে কোনো সন্তান নাই। মহিলা আলহামদুলিল্লাহ বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়া মহিলা ওই মহিলা তার স্বামীর জন্য খাবার বানাইতেছেন, রুটি পাকাইতেছেন, তিনটা রুটি বানাইছে, কয়টা রুটি শুনে বলেন কয়টা? তিনটা রুটি মহিলা বানাইছে, দুইটা রুটি তার স্বামীর জন্য, একটা রুটি মহিলা নিজের জন্য, তিনটা রুটি বানায়া হাতের মধ্যে কিছু বুনা গুস্ত নিয়ে যে মাত্র স্বামীর কাছে যাবে, এমন সময় একটা আউলা কেশ নিয়ে একটা পাগল বেশে, একটা পাগল সিরাপাড়া চাদর দিয়া আইসে বলতেছে, মা আমাকে যদি তুমি একটা রুটি দাও, অনেক দিন ধরে খাবার কেন আমার পেটের মধ্যে অনেক কিডা, যদি আমাকে একটা রুটি দাও আমি তোমাকে একটা সন্তান দিব। সুবহানাল্লাহ বলি, জবান করে বলি আল্লাহ আকবার। আল্লাহর ওলিরা কি সন্তান ডাইরেক্ট দিতে পারে? ডাইরেক্ট দিতে পারে এই কথা আমরা বলি না, দেখেন কিভাবে আল্লাহ দান করে। বলতেছে মা একটা রুটি যদি আমি পাগলার আজকে খাওয়াও একটা সন্তানের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলি, মহিলা দুইটা চোখের পানি ফালায় ফালায় বলতেছে আল্লাহ ডাইরেক্ট বলেছে আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহর কাছে আমার গর্বে কোনো সন্তান নাই, এখন পাগলা বলতেছে একটা রুটি দিলে একটা সন্তানের ব্যবস্থা করবে। যাই হোক, যেহেতু পাগলটা এসেছে আমি পাগলটার মুখে আজকে একটু কানা তুলে দিই। সুবহানাল্লাহ বলি, মহিলা বলতেছে বাবা আপনি একটু এখানে দাঁড়ান আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলি, দেখেন স্বামীর অনুমতি দরকার আছে কি নাই? হে লক্ষ্মীপুরের মা বোনে আজকে স্বামীর অনুমতি স্যার আমরা কত কিছু করি, করি কি করি না, কত জায়গায় যে কত গ্রামে কত গঞ্জে কত মার্কেটে আমরা স্বামীর অনুমতি স্যার আমরা চলে যাই, কিন্তু হাদিসের ভাষা এসেছে হুজুর বুঝতে পারবেন, হাদিসের ভাষা এসেছে স্বামীর অনুমতি ছাড়া একটা ঘরের বউ বিজ্ঞাও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলি, এই জন্য স্বামীর অনুমতি দরকার আছে কি নাই? বলতেছে আমার স্বামীর অনুমতি নিয়ে আসি। বলতেছে স্বামী একটা পাগল আইসা আমার কাছে বলতেছে আমি যদি একটা রুটি তাকে খাওয়াই অনেক দিন যাবত নাকি সে খাবার খাই না, একটা রুটি খাওয়াইলে নাকি একটা সন্তান আমার গর্বে ব্যবস্থা করবে, আমি এখন কি করব। স্বামী রাগ হয়ে বলতেছে বিবি যে কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা কারিমুল্লাহ দিয়ে জানাই দিছে তোমার ঘরে কোনো সন্তান নাই, এই পাগল এখন কিভাবে সন্তানের ব্যবস্থা করবে, এগুলো আমি বিশ্বাস করি না। সমাজের মধ্যে এমন লোক আছে কি নাই? শোভা বলেন আছে কি নাই? বলে সন্তান দিবে না আল্লাহ বলেছে, এখন আর আমি বিশ্বাস করি না, আমি তাকে রুটি খাওয়াইতে পারবো না। বলতেছে স্বামী মেহরবানি করে আপনি রাগ হবেন না, আপনার দুইটা রুটি আপনি খান, আমার বাগের রুটিটা আমি পাগলাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি, বলছে আপনার মনে কোনো কষ্ট আছে? বলে তোমার বাগের রুটি তুমি দিয়ে দাও, আমার মনে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলি, পাগলার কাছে এসে একটা রুটি আর বুনা গুস্ত দিয়ে বলছে বাবা আপনি রুটিটা খান, সুন্দর করে পাগলটা রুটি খেয়ে চলে যাইতেছে, একটু সামনে গিয়া মুষ্টি মুষ্টি হাসতেছে, রে আল্লাহর বান্দি মা তুই আমারে খুশি করছ, আমার আল্লাহ তোরে খুশি করবো। সুবহানাল্লাহ বলি, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, ওরে কামেল পীরের কেলা। কথা বলেন ঠিক কিনা? জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালাম, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, আমার হাউসে পাকের কেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল বানতে ডাকবেন মা আমি শান্তি পাইলাম, আমি পাগলরে তুই খুশি করেছিস, আমার আল্লাহ তোরে খুশি বানাই দিবে। সুবহানাল্লাহ বলি, যেই মাত্র পাগলটা চলে গেল, একদিন চলে যাইতেছে, দুই দিন চলে যাইতেছে, তিন দিন চলে যাইতেছে, এক মাস দুই মাস তিন মাস, যেই মাত্র চলে গেল এক মাস দুই মাস তিন মাস যখন হয়ে যায় মায়ের ঘরে যখন সন্তান আসে, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? সবাই বলে পারে কি পারে না? ওই মহিলা দেখতেছে কিছু লক্ষণ আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? মহিলা দেখতেছে আমার ঘরে নিশ্চিত এখন সন্তান আসছে, মহিলা অনেক আনন্দে খুশি হয়ে বলতেছে এই কথাটা আমি কোনো কারো কাছে বলতাম না। কারণ কি? কারণ সমাজের মধ্যে অনেক সময় এক মা বোনের অনেক সমস্যা হয়ে দেখবেন, বিভিন্ন কারণে এক মাস দুই মাস তিন মাস হওয়ার পরেও পেটে বাচ্চা আসার পরেও অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অনেক গোপন কথা অনেক মা বোন বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কানে কানে গিয়ে বলতেছে স্বামী আমায় আজকে বিয়ে করেছেন, বারো বছর হয়েছে, আমার ঘরে তো কোনো সন্তান হই না, আপনার মনে কি কোনো কষ্ট নাই? বলে বিবি রে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ, আমি রাগ করলে আমি গুসা করলে কি হবে, আমার রাগারাগি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রকৃত স্বামী। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে এমন অনেক স্বামী আছে এক বছর দুই বছর তিন বছর যাওয়ার পরে বিবির ঘরে যখন কোনো সন্তান আসে না তখন আর একটা বিয়ে করতে চায় বিবির অনুমতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
স্বামী ও বিবির অনুমতি দরকার আছে, বিবিও স্বামীর অনুমতি দরকার আছে, স্বামীও অনুমতি বিবির দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? বলতেছে বিবি আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আল্লাহ যে দিন দিবেন, সুবহানাল্লাহ বলি। বিবি গিয়া কানে কানে বলতেছে স্বামী আজকে একটা কুশির কবর আছে, সুবহানাল্লাহ বলি না? বলছে বিবি কুশির কবরটা কি? বলে স্বামী আমি বুঝতে পারছি আমার গর্বে একটা সন্তান আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলি। স্বামী বলতেছে কি কি বলো, এটা কি বলো? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, তিনি বলেছেন আল্লাহর সঙ্গে কথা বলে তোমার ঘরে কোনো সন্তান নাই, এখন সন্তান আবার কীভাবে আসবে, সুবহানাল্লাহ বলি। যেই মাত্র 10 মাস 10 দিন পূরণ হলো, যেই মাত্র গর্বে থেকে সন্তানরা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করলো, ওই আল্লাহর বান্দিনী আর আল্লাহর বাগল বান্দা স্বামী স্ত্রী মিলে দৌড়ায় ওই সন্তানটাকে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দরবারে ছুটে গেছে, সুবহানাল্লাহ বলি। আল্লাহর বান্দে ডাকতে বলে আল্লাহর পয়গম্বর, ও মুসা কারিমুল্লাহ আপনি তাকায়া দেখেন, আপনি তো বলেছিলেন আমার ঘরে কোনো সন্তান আসবে না। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ কয়ে বলতেছেন রে আল্লাহর পাগল বান্দিনী, সত্যি করে বলে সন্তানটা কোথায় থেকে এসেছে? আল্লাহর বান্দিনী ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর সত্যি কথা হলো, এটা আমার গর্বের সন্তান, আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ রাখ হইয়া ওই তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ ও মায়ার আল্লাহ তুমি এটা কি দেখালা, কি করলাম? আমার আল্লাহ ডাক দিলে মুসা রে ও পয়গম্বর ও কারিমুল্লাহ কি হয়েছে? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ ডাক দিলে আল্লাহ ও তুমি তো বলেছিলে মহিলার ঘরে কোনো সন্তান আসবে না, এখন আমার সন্তান কোথায় থেকে আসলো? আমার আল্লাহ ডাক দিলে মুসা রে ও মুসা ওই মহিলার গর্বে সন্তান কোথায় থেকে এসেছে, তুমি মুসা কি একটু জানতে চাও? সুবহানাল্লাহ বলি, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ এটা কি আবার বলা লাগে, জানতে চাই কিনা? আল্লাহ তাড়াতাড়ি বলো সন্তান কোথা থেকে আসলো, আমি একজন পয়গম্বর, আমি হলাম জলিলুল কদর পয়গম্বর, আমি হইলাম মুসা কারিমুল্লাহ, এখন আমি তো তোমার ওই পাগল বান্দিনের কাছে আমি একজন কেমন জানি সেজে গেলাম, আল্লাহ আমাকে তো তিনি বিশ্বাস করে না, এখন বলতেছে আমি কেমন পয়গম্বর হইলাম, আমি নাকি মিথ্যা কথা বলেছি? আমার আল্লাহ ডাক দিলে রে মুসা কারিমুল্লাহ ওই সন্তান কোথায় থেকে এসেছে তুমি কি একটু জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই, যদি জানতে চাও তার আগে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে রে মুসা আমি আল্লাহর মানুষের গুস্ত কাইতে আমার বড় সাজ জাগছে, সুবহানাল্লাহ বলি। কি কাইতে, কি কাইতে? মানুষের গুস্ত কাইতে আমি আল্লাহর মন চাইছে, আমার একটু গুস্তের ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ বলি না। গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি নবীজি চাইলে আপনি নবীজি লেপ তোষক দিয়ে কম্বল বানায় আপনি নবীজি থাকতে পারেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি নবীজি কেন খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলেন, কেন খেজুরের বিছানা দিয়ে বালিশ বানাইলেন? আমার নবী ডাক দে বলে ও মায়ের আল্লাহ গো, আমি নবীজি খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলাম, খেজুরের বিছানা দিয়ে আমি নবীজি বালিশ বানাইলাম, আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ তার চেয়ে বেশি কোনো কষ্ট যদি করা লাগে আমি নবীজি কষ্ট করতে রাজি, তার বিনিময়ে কার হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া হতে চাই, জবান খুলে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, কান্দায়ো না ও নবীজি বুকে নাওয়া মাই, কান্দায়ো না ও নবীজি আই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, বলে না সবাই, কান্দায়ো না ও নবীজি নাওয়া মাই, কান্দায়ো না ও নবীজি বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, আই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, তুমি যদি আমার হও দিব উপহার নবী জীবনটাই আমার, সুবহানাল্লাহ বলি। আপনি আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না?
সবাই বলেন জীবন দিতে চাই কি চাই না, তুমি যদি আমার হও দিব উপহার নবী জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও নবী জীব বুকে নেওয়া আমায়, কান্দায় না ও নবী জীব মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। একটা সোবান ও বন্ধ রাখবেন না, সোবান করে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলি আনা সুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এক লক্ষ মতান্তরে 224,000 নবী রাসূল পয়গাম্বর উপকরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ বিগো ও আমার নবী জি, কোন নবী কোন রাসূল কোন পয়গাম্বর আপনার মধ্যে তো উম্মতের জন্য কাজে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি নবী জি যিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রে পৃথিবীর মানুষেরা, আমার বেটা মুস্তফা যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিল, পৃথিবীর কোন সাধারণ মানুষের মতো আগমন করে না, আমার নবী রহমাতুল লিল আলামিন পোশাকের মধ্যে জান্নাতি পোশাক শরীরের মধ্যে লাগাইয়া আমার নবী জি পৃথিবীর মধ্যে আগমন করেছে। জবান খুলে বলে আল্লাহু আকবার। মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষের হারে, আমার বেটা মুস্তফা পৃথিবীর মানুষের মতো আগমন করে না, আমার বেটা মুস্তফা চোখের মধ্যে সুরমা লাগাইয়া জান্নাতি পোশাক পরিধান করিয়া আমার নবী মুস্তফা পৃথিবীর মধ্যে আগমন করে সেজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবলিয়া উম্মতি বলে কেঁদেছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি নবী জি পৃথিবীর মধ্যে আসে রব্বি হাবলিয়া উম্মতি বলে কেঁদেছেন। 63 বছর জিন্দেগি আপনি নবী জি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, শুধু আপনি না গো নবী জি, আপনি নবী জি আহলে বায়াতের পাকে পাঞ্জাতনের সদস্যরা, একটাই কারণ গো নবী জি, আপনি নবী জির গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। যেই নবীজি আপনি আমি গুনাহগার উম্মতের জন্য তো পাগল পারা হয়ে কানতে পারে রে রে আমার রায়পুর আলক্ষীপুরের বাসীরা, যে নবীজি আপনি আমার জন্য তো কান্নাকাটি করতে পারে, ওই নবীজির প্রেমের মালাটা গলার মধ্যে রাখতে চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? এই জন্য নবীজির প্রেমিক হওয়া দরকার আছে কি নাই? পাকে পাঞ্জাতনের প্রেমিক হওয়া দরকার আছে কি নাই? আহলে বায়তের মহব্বতের দরকার আছে কি নাই? বাবার ভাইরা আপনি আমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতি উম্মতি বলেন, আপনি আমার নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীর মধ্যে 63 বছর কেঁদেছেন উম্মতের জন্য, কথা বলেন ঠিক কিনা? নবীজির আহলে বায়াত পাকে পাঞ্জাতনের সদস্যরা কারবালার জমিনে তাজা রক্ত দিয়েছে, নবীজির নাতি ইমাম হাসাইন ইমাম হুসাইন কারবালার জমিনে তাজা রক্ত দিয়েছে। মা ফাতেমা বলতেছে, কাল হাশরের ময়দানে আপনি আমার নবীর মেয়ে মা ফাতেমা, কাল হাশরের ময়দানে ইমাম হুসাইনের এক কাতের মধ্যে থাকবে তার দেন মোহরের কাগজ, আর এক কাতের মধ্যে থাকবে মা ফাতেমার ইমাম হুসাইনের রক্ত মাখা জামা। কাল হাশরের ময়দানে নবীজির মেয়ে মা ফাতেমা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার একটা বিশ্বাস আছে, কি আছে? আমার একটা বিচার আছে আল্লাহ, আমার হুসাইনের কি দোষ ছিল? যতক্ষণ পর্যন্ত আমার ইমাম হুসাইনের বিচার আমি না পাবো, আমি মা ফাতেমা ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে বিচারের কাজকর্ম শুরু করতে দিতাম না। জবান খুলে বলি আল্লাহু আকবার। যে নবীর আহলে বায়াতের সদস্যরা পাকে পাঞ্জাতনের সদস্যরা, একটাই মাত্র কারণ কিভাবে নবীজির উম্মতেরা জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? যে নবীজির সদস্যরা আহলে বাইতের সদস্যরা পাকে পাঞ্জাতনের সদস্যরা গুনাহগার উম্মতের জন্য কানতে পারে, রে লক্ষ্মীপুরের বাসীরা আপনি আমার এই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে কিছু ওলি আল্লাহর বিষয় নিয়ে কথা বলার জন্য। তা আপনি আমি নবীজির উম্মত, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নবীর উম্মত না, নবীজির উম্মত আপনি আমি, কিন্তু বাংলার জমিনে আপনি আমি ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার এই বাংলার জমিনে কোনো নবী রাসূল কালিমার দাওয়াত দেই নাই, কোনো নবী রাসূল বাংলার জমিনে আগমন করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, বেলায়েতের দরজা খোলা থাকবে, নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নবুয়তের দরজা মানে নবীদের দরজা, আর বেলায়েতের দরজা হলো ওলিদের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন
নবুয়াতের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ করেছে। নবী বলতেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আর আসবে না। কিন্তু নবীয়তের দরজা যদিও বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলি, আপনি আমি ইচ্ছা করলে, এখন আমরা গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে পছন্দ করে বেলায়েতের মালা গলার মধ্যে পরাইতে পারে কি পারে না? সবাই বলে পারে কি পারে না? আলেম হলেই যে, পিশাব হলেই যে আল্লাহর ওলি হবে, লেখাপড়া করলেই যে আল্লাহর ওলি হবে তেমন না। আল্লাহর ওলি হতে গেলে লেখাপড়া করার দরকার নাই, আল্লাহর ওলি হতে গেলে মৌলানা হতে হবে না, আল্লাহর ওলি হতে গেলে আলেম হতে হবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ বান্দা থেকে বন্ধু বানাইতে পারে, পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই জন্য কিছু ওলি আল্লাহর শান মান শোনার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? বাবারা ভাইরা, আল্লাহর ওলিদের কিছু লক্ষণ কিছু আলামত থাকে। দেখবেন অনেক সময় দেখবেন রাস্তাঘাটে, রেল স্টেশনের মধ্যে, বাস স্টেশনের মধ্যে কিছু কিছু পাগল দেখবেন সালা গড়তে দিয়া, ফিরা সারা জামা নিয়া দেখবেন রাস্তাঘাটের মধ্যে বসে থাকে, তাকে না? মাসের পর মাস চলে যায় তারা গোসল করে না, কিন্তু তাদের কোনো ঠান্ডা জ্বরও লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একদিনে বেশি দুই দিন গোসল না করলে ঠান্ডা লেগে যায়, জ্বর হয়ে যায়, কত অসুস্থতা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাসের পর মাস চলে যায় তারা গোসল করে না। বাবা, তারা পৃথিবীর কোনো লোভ লালসা তাদের মধ্যে না। এই জন্য নবী বলতেছে উম্মত, তোমরা যখন পাগল দেখবা, পাগলকে তোমরা ধমক দিও না। সুবহানাল্লাহ বলি, বলতেছে পাগলকে তোমরা ধমক দিও না, কারণ যেসব পাগল তোমরা রাস্তাঘাটে দেখো, যেসব পাগলগুলা চুলগুলি কুকড়ানো কুকড়ানো এলোমেলো থাকে, সিরাপাড়া কাপড় নিয়ে তার রাস্তাঘাটে বসে থাকে, তাদের মধ্যে বেশিরভাগ পাগলই কুতুবের দরজা লাভ করে থাকে। সুবহানাল্লাহ বলি, বাবা আজকে আমাকে যদি কেউ 10,000 টাকা দিয়ে বলে আপনি রাস্তার মধ্যে একটা সিরাপাড়া জামা নিয়ে বসে থাকবেন, আমি কি বসবো? বসবো? বসবো না। দেখেন যারা আজকে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছে, যারা রাস্তার মধ্যে পাগল বেশে বসে থাকে, তাদের কি লাভ? পৃথিবীর কোনো লোভ লালসা তাদের মধ্যে নাই। সিরাপাড়া জামানে তারা রাস্তাঘাটে ঘুরে যেখানে রাত সেখানে কাঁদ, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল দেখলে ওলি আল্লাহ আমরা চিনার লক্ষণ চিনি আর না চিনি আমরা পাগলকে ধমক দিয়ে কথা বলবো না। এই জন্য বাবারা ভাইয়েরা আসেন, আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে কিভাবে তারা চলাচল করেছে, আল্লাহর ওলিরা কিভাবে জীবন যাপন করেছে একটু জানার দরকার আছে কি নাই? সুবহান দরকার আছে কি নাই? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আদাল্লাহুম্মা সাল্লি আলাম। আর কত কাল কেলবের খেলাম, মরণ কি তোর লাগবে না? আর কত কাল কেলবের খেলাম, মরণ কি তোর লাগবে? হাইরে মরণ কালে নবী জীবিনে উপায় মুদের তাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন। জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহর নাম শুনছেন কি শুনেন নাই? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতো? আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে গিয়ে তুর পাহাড়ে কথা বলতো। দেখেন মুসা নবীর এক জামানার, যিনি মুসা নবীর উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ ওলি ছিলেন, তার নামটা আমি একটু পরে বলবো। এই মুসা নবীর জামানায় আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। প্রতিদিন যখন আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলতেন, আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ একদিন তাকে দেখে একটা মহিলা আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহর সামনে গিয়ে বলতে, সগো আল্লাহর পয়গম্বর মেহরবানি করে আপনি একটু দাঁড়ান। সুবহানাল্লাহ বলি, আল্লাহর পয়গম্বর আপনি তো প্রতিদিন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন, আজকে আপনি দুইটা কথা আল্লাহর সঙ্গে কম বলবেন, আমার হয়ে দুইটা কথা আল্লাহর কাছে বলবেন। সুবহানাল্লাহ বলি, বলতেছে মা আপনার কি কথা? বলতেছে আমার কথা হলো
ওগো আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ, একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর, আজকে বারো বছর হয়ে গেল আমার গর্ভে কোনো সন্তান আসতেছে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে আজকে গিয়া বলবেন আমার গর্ভে কি কোনো সন্তান দিবে কি দিবে না? সুবহান আল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ বলতেছে, ঠিক আছে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো আপনার ঘরে কোনো সন্তান আছে কি না। আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে কথা বলতে বলতে ওই মহিলার কথা ভুলে গেছে, যখন চলে আসবে আমার আল্লাহ ডাক দিবে, রে মুসা ওই মহিলা না তোমাকে জানে কি বলেছিল? সুবহান আল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, মুসা রে ও মুসা, ওই মহিলা আমার পাগল বান্দিনী তোমাকে কি বলেছিল? আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, তোমার ওই পাগল বান্দিনী কি বলেছে তোমার তো ভালো করে জানা আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি বলো কি বলেছিল? আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ওই মহিলা আমার কাছে বলেছে আল্লাহ তোমার কাছ থেকে জানতে চায়, এক বছর দুই বছর বারো বছর হয়ে গেল বিয়ে করেছে, আজ পর্যন্ত তার ঘরে কোনো সন্তান আসে না, তার ঘরে কোনো সন্তান আসছে কিনা সেটা জানার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে মুসারি ও আমার পয়গম্বর, ও আমার কারিমুল্লাহ, ও আমার পয়গম্বর তুমি মহিলাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার, কি নাই কি নাই, তার ঘরে কোনো সন্তান নাই, তুমি তাকে গিয়ে বলে দিও। পানি আনার জন্য বলছো গো পয়গম্বর মুসা করিমুল্লাহ, তুমি বলে দিও তার ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ আসতেছে আর মনে মনে ভাবতেছে, হাইরে মহিলাটা কত আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বেদনা নিয়ে আমার কাছে সেই কথাটা বলেছিল, এখন আমি কিভাবে তার কাছে গিয়া বলবো তার ঘরে কোনো সন্তান নাই? সুবহানাল্লাহ বলেন না। তা আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ সামনে যেই মাত্র আসলেন, মহিলা এসে বলতেছে গো আল্লাহর পয়গম্বর ভালো আছেন? বলতেছে গো আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ আপনাকে যে বলেছিলাম আপনি কি বলেছেন? বলে, মা আল্লাহ রব্বুল আলামিন বলেছে আপনার ঘরে কোনো সন্তান নাই। এখন মহিলা রাগ নিল না, কষ্ট নিল না, না নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলি না, দেখেন কত সুন্দর। সে এই কথা শোনার পরে বলতেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাইছে কার? বলে শুকরিয়া জানাইছে কার? এই জন্য সদা সর্বদা আল্লাহ শুকরিয়া জানানো দরকার আছে কি নাই? এলাহি আল মিনি গো আল্লাহ বাদশা আলম পানা তুমি, এলাহি আল মিনি গো আল্লাহ বাদশা আলম পানা তুমি। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহ ডাক দিলে, মা গো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমার ঘরে কোনো সন্তান নাই। মহিলা আলহামদুলিল্লাহ বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়া মহিলা ওই মহিলা তার স্বামীর জন্য খাবার বানাইতেছেন, রুটি পাকাইতেছেন, তিনটা রুটি বানাইছে, কয়টা রুটি সবাই বলেন কয়টা? তিনটা রুটি মহিলা বানাইছে, দুইটা রুটি তার স্বামীর জন্য, একটা রুটি মহিলা নিজের জন্য, তিনটা রুটি বানায়া হাতের মধ্যে কিছু গুনা গুস্ত নিয়ে যে মাত্র স্বামীর কাছে যাবে, এমন সময় একটা আওলা কেশ নিয়ে একটা পাগল বেশে, একটা পাগল সিরাপাড়া চাদর দিয়া আইসা বলতেছে, মা আমাকে যদি তুমি একটা রুটি দাও, অনেক দিন ধরে খাবার কেনা আমার পেটের মধ্যে অনেক কিডা, যদি আমাকে একটা রুটি দাও আমি তোমাকে একটা সন্তান দিব। সুবহানাল্লাহ বলি। জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি সন্তান ডাইরেক্ট দিতে পারে? ডাইরেক্ট দিতে পারে এই কথা আমরা বলি না, দেখেন কিভাবে আল্লাহ দান করে। বলতেছে মা একটা রুটি যদি আমি পাগলার আজকে খাওয়াও একটা সন্তানের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলি। মহিলা দুইটা চোখের পানি ফালায় ফালা বলতেছে আল্লাহ ডাইরেক্ট বলেছে আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এখন পাগলা বলতেছে একটা রুটি দিলে একটা সন্তানের ব্যবস্থা করবে। যাই হোক যেহেতু পাগলটা এসেছে আমি পাগলটার মুখে আজকে একটু কানা তুলে দিই। সুবহানাল্লাহ বলি। মহিলা বলতেছে বাবা আপনি একটু এখানে দাঁড়ান, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলি। দেখেন স্বামীর অনুমতি দরকার আছে কি নাই? হে লক্ষ্মীপুরের মা বোনে, আজকে স্বামীর অনুমতি ছাড়া আমরা কত কিছু করি, করি কি করি না, কত জায়গায় যে কত গ্রামে কত গঞ্জে কত মার্কেটে আমরা স্বামীর অনুমতি ছাড়া আমরা চলে যাই। কিন্তু হাদিসের ভাষা এসেছে, হুজুর বুঝতে পারবেন, হাদিসের ভাষা এসেছে স্বামীর অনুমতি ছাড়া একটা ঘরের বউ ভিক্ষাও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলি।
এই জন্য স্বামীর অনুমতি দরকার আছে কি নাই বলতেছে, আমার স্বামীর অনুমতি নিয়ে আসে বলতেছে, স্বামী একটা পাগল আইসা আমার কাছে বলতেছে আমি যদি একটা রুটি তাকে খাওয়াই অনেক দিন যাবত নাকি সে খাবার খাই না, একটা রুটি খাওয়াইলে নাকি একটা সন্তান আমার গর্বে ব্যবস্থা করবে, আমি এখন কি করব। স্বামী রাগ হয়ে বলতেছে, বিবি যে কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা কারিমুল্লাহ দিয়ে জানাই দিছে তোমার ঘরে কোনো সন্তান নাই, এই পাগল এখন কিভাবে সন্তানের ব্যবস্থা করবে, এগুলো আমি বিশ্বাস করি না। সমাজের মধ্যে এমন লোক আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বলে সন্তান দিবে না আল্লাহ বলেছে, এখন আর আমি বিশ্বাস করি না, আমি তাকে রুটি খাওয়াইতে পারবো না। বলতেছে, স্বামী মেহরবানি করে আপনি রাগ হবেন না, আপনার দুইটা রুটি আপনি খান, আমার বাগের রুটিটা আমি পাগলাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি, বলছে আপনার মনে কোনো কষ্ট আছে? বলে তোমার বাগের রুটি তুমি দিয়ে দাও, আমার মনে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলি, পাগলার কাছে এসে একটা রুটি আর বুনা গুস্ত দিয়ে বলছে, বাবা আপনি রুটিটা খান। সুন্দর করে পাগলটা রুটি খেয়ে চলে যাইতেছে, একটু সামনে গিয়া মুষ্টি মুষ্টি হাসতেছে, রে আল্লাহর বান্দি মা তুই আমারে খুশি করছ, আমার আল্লাহ তোরে খুশি করবো। সুবহানাল্লাহ বলি, জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, ওরে কামেল পীরের কেলা, কথা বলেন ঠিক কিনা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালাম, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, আমার হাউসে পাকের কেলা, কথা বলেন ঠিক কিনা, আল্লাহর পাগল বান্দা ডাকতেন মা আমি শান্তি পাইলাম, আমি পাগল রে তুই খুশি করেছিস, আমার আল্লাহ তোরে খুশি বানাই দিবে। সুবহানাল্লাহ বলি, যেই মাত্র পাগলটা চলে গেল, একদিন চলে যাইতেছে, দুই দিন চলে যাইতেছে, তিন দিন চলে যাইতেছে, এক মাস দুই মাস তিন মাস, যেই মাত্র চলে গেল, এক মাস দুই মাস তিন মাস যখন হয়ে যায়, মায়ের ঘরে যখন সন্তান আসে, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? সবাই বলে পারে কি পারে না? ওই মহিলা দেখতেছে কিছু লক্ষণ আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? মহিলা দেখতেছে আমার ঘরে নিশ্চিত এখন সন্তান আসছে, মহিলা অনেক আনন্দে খুশি হয়ে বলতেছে, এই কথাটা আমি কোনো কারো কাছে বলতাম না। কারণ কি? কারণ সমাজের মধ্যে অনেক সময় মা বোনের অনেক সমস্যা হয়ে দেখবেন, বিভিন্ন কারণে এক মাস দুই মাস তিন মাস হওয়ার পরেও, পেটে বাচ্চা আসার পরেও অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই কারণে অনেক গোপন কথা অনেক মা বোন বলতে চায় না, কথা বলেন ঠিক কিনা? স্বামীর কানে কানে গিয়ে বলতেছে, স্বামী আমায় আজকে বিয়ে করেছেন, বারো বছর হয়েছে, আমার ঘরে যে কোনো সন্তান হয় না, আপনার মনে কি কোনো কষ্ট নাই? বলে বিবি রে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ, আমি রাগ করলে আমি গুসা করলে কি হবে, আমার রাগারাগি দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রকৃত স্বামী, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে এমন অনেক স্বামী আছে, এক বছর দুই বছর তিন বছর যাওয়ার পরে বিবির ঘরে যখন কোনো সন্তান আসে না, তখন আরেকটা বিয়ে করতে চায় বিবির অনুমতি ছাড়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীও বিবির অনুমতি দরকার আছে, বিবিও স্বামীর অনুমতি দরকার আছে, স্বামীও অনুমতি বিবির দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? বলতেছে, বিবি আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আল্লাহ যেদিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি, বিবি গিয়া কানে কানে বলতেছে, স্বামী আজকে একটা খুশির কবর আছে। সুবহানাল্লাহ বলি না? বলছে, বিবি খুশির কবরটা কি? বলে, স্বামী আমি বুঝতে পারছি আমার গর্বে একটা সন্তান আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলি, স্বামী বলতেছে কি কি বলো, এটা কি বলো? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, তিনি বলেছেন আল্লাহর সঙ্গে কথা বলে তোমার ঘরে কোনো সন্তান নাই, এখন সন্তান আবার কিভাবে আসবে? সুবহানাল্লাহ বলি, যেই মাত্র দশ মাস দশ দিন পূরণ হলো, যেই মাত্র গর্বে থেকে সন্তানরা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করলো, ওই আল্লাহর বান্দিনী আর আল্লাহর বাগল বান্দা স্বামী স্ত্রী মিলে দৌড়ায় ওই সন্তানটাকে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ দরবারে ছুটে গেছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দে ডাকতে আল্লাহর পয়গম্বর, ও মুসা কারিমুল্লাহ আপনি তাকায়া দেখেন, আপনি তো বলেছিলেন আমার ঘরে কোনো সন্তান আসবে না, আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ কয়ে বলতেছেন, রে আল্লাহর পাগল বান্দিনী সত্যি করে বলে সন্তানটা কোথায় থেকে এসেছে? আল্লাহর বান্দিনী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সত্যি কথা হলো, এটা আমার গর্বের সন্তান, আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ রাগ হইয়া ওই তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ ও মায়ার আল্লাহ তুমি এটা কি দেখালা, কি করলাম? আমার আল্লাহ ডাক দিলে, মুসা রে ও পয়গম্বর ও কারিমুল্লাহ কি হয়েছে? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ ডাক দিলে, আল্লাহ ও তুমি তো বলেছিলে মহিলার ঘরে কোনো সন্তান আসবে না, এখন আমার সন্তান কোথায় থেকে আসলো? আমার আল্লাহ ডাক দিলে, মুসা রে ও
মুসা, ওই মহিলার গর্ভে সন্তান কোথায় থেকে এসেছে তুমি মুসাকে একটু জানতে চাও? সুবহানাল্লাহ বলি, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ এটা কি আবার বলা লাগে? জানতে চাই কিনা আল্লাহ তাড়াতাড়ি বলো সন্তান কোথা থেকে আসলো। আমি একজন পয়গম্বর, আমি হলাম জলিলুল কদর পয়গম্বর, আমি হইলাম মুসা কারিমুল্লাহ। এখন আমি তো তোমার ওই পাগল বান্দিনের কাছে আমি একজন, কেমন জানি সেজে গেলাম আল্লাহ, আমাকে তো তিনি বিশ্বাস করে না। এখন বলতেছে আমি কেমন পয়গম্বর হইলাম, আমি নাকি মিথ্যা কথা বলেছি? আমার আল্লাহ ডাক দিলে, রে মুসা কারিমুল্লাহ, ওই সন্তান কোথায় থেকে এসেছে তুমি কি একটু জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। যদি জানতে চাও তার আগে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে রে মুসা আমি আল্লাহর, মানুষের গুস্ত কাইতে আমার বড় সাজ জাগছে। সুবহানাল্লাহ বলি, কি কাইতে কি কাইতে? মানুষের গুস্ত কাইতে আমি আল্লাহর মন চাইছে, আমার একটু গুস্তের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলি না, দেখেন ঘটনাটা কি সুন্দর। কি দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লিম وعلى آل سيدنا محمد زبان কুলে বলে আল্লাহু আকবার। বলছে রে পয়গম্বর যদি ঘটনাটা জানতে চাও আমি আল্লাহর, মানুষের গুস্ত কাইতে একটু মনে চাইছে একটু গুস্তের ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর ডাক দিল, আল্লাহ তাহলে চাকুয়ার পাতিলার ব্যবস্থা করো। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিল, জিব্রাইল জান্নাতের ভিতর থেকে একটা চাকুয়ার একটা পেয়ালা নিয়ে আসো, আমার গুস্ত খাইতে মনে চাইছে। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ সেই সাকু আর পাতিলানি পেয়ালা নিয়ে সারা বাজারে বাজারে কষাইয়ের কাছে কাছে বলছে, রে কষাই মানুষের গুস্ত পাওয়া যাবে? যার কাছে যায় সেই বলো গো আল্লাহর পয়গম্বর আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি কি কথা বলেন? মানুষের গুস্ত আমরা কোথায় পাবো? মানুষের গুস্ত কি বিক্রি হই? যত জায়গায় যায় কোনো মানুষ আর মানুষের গুস্ত দেই না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ যেই মাত্র জঙ্গলা দিয়া যাইতেছে 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 যাইতেছে, আল্লাহর পয়গম্বর যত মানুষের কাছে যায় আমার আল্লাহ নাকি মানুষের গোস্ত খাইবে, কোনো মানুষের না মানুষের গোস্ত দেই না। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ যেই মাত্র জঙ্গলা দিয়া যাইতেছে যাইতেছে, আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ তাকে দেখে একটা পাগল, তার পাগুলি গাছের উপরে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহ ইসমে যাত্রা জিকির করেন, আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ তাকে দেখে রে বাবা একটা পাগল, তার পাগুলে গাছের মধ্যে দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে আমার আল্লাহ জিকির করতেছে। আমার আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ ডাক দিয়া বলে, পাগলারে ও পাগলা তুমি মাথাটা নিচের দিকে দিয়া পাগুলি কেন উপরে দিয়া তুমি কেন আল্লাহ আল্লাহ জিকির করতেছ? পাগলা ডাক যে আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ সেটা না জেনে আপনি বলেন আপনি আল্লাহ কি মানুষের গোস্ত পেয়েছেন, আপনার আল্লাহ নাকি মানুষের গোস্ত খাবে? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ অবাক হয়ে বলতেছে, হাই রে আমি কিভাবে মানুষের গোস্ত খুঁজতেছি সে পাগলা কিভাবে জানে? আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ ডাক দিল, পাগলা রে আমি এখনো মানুষের গোস্তের ব্যবস্থা আমি আমি মুসা কারিমুল্লাহ করতে পারি না। পাগলা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আপনার আল্লাহরে জিজ্ঞাসা করে আমি পাগলা যদি গোস্ত দে আমি পাগলের গোস্ত খাইবিনি। জবান কুলে বলি আল্লাহু আকবার। বলছে আপনার আল্লাহরে জিজ্ঞাসা করেন আমি পাগলা যদি গোস্ত দেই আপনার আল্লাহ গোস্ত খাবিনি। বলে এই পাগলা জিজ্ঞেস করতে হবে না, তাড়াতাড়ি দিবার হলে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলি, যেই মাত্র পাগলা ডাক দিব লোক আল্লাহরে পয়গম্বর চাকুটা আমার হাতের মধ্যে দেন, যেই মাত্র সিনা বরাবর সিনা থেকে টুকরা গোস্ত নিয়ে বলতেছ গো আল্লাহরে পয়গম্বর আপনার আল্লাহর জন্য আমি গোস্ত দিয়ে গেলাম আপনি চলে যান, আল্লাহর পয়গম্বর যেই মাত্র গোস্তের পাতলা নিয়ে যখন সামনের দিকে যায় ওই পাগলা আবার ডাক দেবে গো আল্লাহরে পয়গম্বর শুনে যান মেহরবানি করে শুনে যান, আমি তো সিনা থেকে গোস্ত দিয়েছি, আপনার আল্লাহ যদি প্রশ্ন করে মুসারে সিনা থেকে কেন গোস্ত এনেছো, আপনার আল্লাহ যদি রানের গোস্ত ধরে খাইতে চায় দাও দাও চাকুটা দাও আমি আবার একটু রান থেকে গোস্ত দিয়ে দিই। আল্লাহর পাগল বান্দা ওই চাকুটা হাতের মধ্যে নিয়ে রে আমার লক্ষ্মীপুরের বাবা রাহা, রান থেকে যখন আবার এক টুকটা গোস্ত তখন
দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কারিমুল্লাহ যেই মাত্র গোস্ত নিয়ে চলে যাইতেছে, যাইতে 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 যেই মাত্র তুর পাহাড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আমি গোস্তের ব্যবস্থা করে এনে ও মুসা পাগলা গোস্ত দিলে তুমি শরীরে কি গোস্ত ছিল না? মুসা কারিমুল্লাহ ডাক দিয়ে আল্লাহ আমি মুসা যদি গোস্ত দে আমি মুসার তো বারোটা বেজে যাবে, ডাক দিবে আল্লাহ আমি গোস্ত দিতে পারি না আমার সাহসে কুলাই না, আমার আল্লাহ ডাক দিবে মুসার এ ও মুসা মুসা তাহলে তুমি জেনে নাও তুমি মুসার শরীরে ওই গোস্ত টাকার পরে তুমি মুসা আমি আল্লাহর জন্য একটা গোস্তের টুকরা তুমি কেটে দিতে পারলা না, রে মুসা যে পাগলে আমি আল্লাহর জন্য গোস্তের ব্যবস্থা করেছে, যে পাগলাটা নিজের শরীর থেকে আমি আল্লাহরে গোস্ত দিয়েছে, ওই পাগলা যদি আমি আল্লাহর জন্য গোস্ত নিজের শরীর থেকে কেটে দিতে পারে, রে আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে পাগলকে উসিলা করি হা আমি আল্লাহ রব্বুল আলামিন পাগলের মাধ্যমে ওই মহিলার ঘরে সন্তান দিয়ে দিতে পারি, জবানে কোলে বলি আল্লাহু আকবার। যে দেশে বন্ধু আর বাড়িরে মধ্যে মায়ার নদী পারি দেওয়া বড় কঠিন রে সঙ্গে সঞ্জন বাদিরে দয়াল দুর্বিদেশিরে বন্ধু দুর্বিদেশিরে কথা বলেন ঠিক কিনা, রঙের কেলা কেলছ দয়াল রে দয়াল কেলা চমৎকার না পাকে আদম বানাইয়া জুরাই সহ বাজার রে রঙের কেলা কেলছ দয়াল রে কথা বলেন ঠিক কিনা, কাউরে তুমি কাঁদাও দয়াল মা বাবা কাইরা নিয়া কাউরে তুমি কাঁদাও দয়াল সন্তান লাজে বানাইয়া কথা বলেন ঠিক কিনা, কাউরে তুমি কাঁদাও দয়াল মা বাবা কাইরা নিয়া কাউরে তুমি কাঁদো দয়াল সন্তান লাশে বানাইয়া কাউরে তুমি কাঁদো দয়াল বিধবা বানাইয়া কাউরে অল্প বয়সে করলা বিধবা বানাইয়া রে রঙের কেহেলা কেলছ দয়াল রে দয়াল কেলা চমৎকার না পাকে আদম বানাইয়া জুরাই সহ বাজার রে রঙের কেহেলা কেলছ দয়াল রে জবান কুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেবরে মুসা ও আমার পয়গম্বর ও আমার দোস্ত আরে পয়গম্বর কারিমুল্লাহ যে পাগলাটা আমি আল্লাহর নিজের শরীর থেকে গোস্ত কাইটা দিতে পারে ওই পাগলার উসিলা করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাগলার মাধ্যমে ওই মহিলার ঘরে একটা সন্তান দিয়ে দিছি, জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ওলিকে উসিলা করিয়া আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর ওলিকে উসিলা করে আমার আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? সবাই বলেন দিতে পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা রে যারা আমার বন্ধু হয়ে গেছে আউলিয়াল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তারা আমি আল্লাহর বন্ধু ওলি যারা হয়ে গেছে তাদের পৃথিবীর মধ্যে কোনো বই না হয় পৃথিবীর মধ্যে কোনো টেনশন নাই তাদের আখেরাতে তাদের কোনো চিন্তা টেনশন নাই, জবান খুলে বলি আল্লাহু আকবার। দয়ালের প্রেম জালা অঙ্গ চলে রে অমর জালা রে জালা কি দিয়া আনিবাই কথা বলেন ঠিক কিনা, মুর্শিদের প্রেম জালা অঙ্গ চলে রে অমর জালা রে জালা কি দিয়া আনিবাই জবান কুলে বলে আল্লাহু আকবার। বলতেছে রে পয়গম্বর ওই পাগলার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলার গর্ভে সন্তান দিয়েছি, এখন আপনারাই বলেন পাগলের নামটা কি কেউ বলতে পারবেন? আছেন কেউ?
পাগলের নামটা কি? জোরে আরো জোরে কি? আরো জোরে পস্করুণী। কথা মিশা কথা, অস্করণী পাগলাটা মিশা কথা। কিভাবে মিশা কথা? আমরা অনেকে আগের ওয়াজে শুনছি এটা অস্করণী পাগলা। আজকেই সত্য কথাটা তুলে ধরার জন্য আজকে পয়েন্টটা নিছি বাসাই করে। আমার বন্ধু বলছে কি সলি আল্লাহ নিয়ে কথা বলার জন্য। আচ্ছা বলুন তো, আপনি আমার নবী পৃথিবীর মধ্যে আগে এসেছে নাকি মুসা কারিমুল্লাহ আগে এসেছে? হুজুর লক্ষ্য করুন কথাটা, আপনি আমার নবী পৃথিবীর মধ্যে আগে এসেছে নাকি মুসা কারিমুল্লাহ আগে এসেছে? মুসা কারিমুল্লাহ আগে এসেছে। মুসা কারিমুল্লাহ আসার পাঁচশো থেকে মতান্তরে 600 বছর পরে আমার নবী যে আগমন করেছে, সুবহানাল্লাহ বলি। মুসা কারিমুল্লাহর জামানে ঘটনাটা ঘটেছে, কিন্তু অস্করণী পাগলা কি আপনি আমার নবীর উম্মত নাকি মুসা কারিমুল্লাহর উম্মত? আপনি আমার নবীর উম্মত কিন্তু অস্করণী পাগলা, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার নবীর জামানে অস্করণী পাগলা এসেছে, আর মুসা কারিমুল্লাহ এসেছে তারা 500 থেকে 600 বছর আগে। ওই সময় অস্করণী পাগলা কোথায় থাকবে? অস্করণী 14 গুষ্ঠ তখন জন্ম হয়েছে না, এই জন্য সেই পাগলের নামটা অস্করণী পাগলা। আজকে থেকে শিখে নেবেন। আমরা অনেক সময় আগের মুখস্থ ওয়াজ শুনছি, অনেকে মন ওয়াজ করছে, আগের যুগে মানুষে ওয়াজ করছে, আমরা শুনছি অস্করণী পাগলা ছিল, কিন্তু অস্করণী পাগলা তখনও জন্ম হয় নাই, আপনি আমার নবীয় পৃথিবীর মধ্যে তখনও আগমন করে নাই। ওই পাগলার নাম হলো হজরতে জুন্নুন মিশরি, সুবহান আল্লাহ বলি, জবান করে বলি আল্লাহ আকবার। কি মিশরি? কি মিশরি? জুন্নুন মিশরি নামটা সবাই মুখস্থ করে, নামটা হলো জুন্নুন মিশরি পাগলার নাম। ওই জুন্নুন মিশরি মুসা কারিমুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলি। ওই জুন্নুন মিশরি পৃথিবীর মধ্যে কত কষ্ট করেছে একটু শোনার দরকার আছে কি নাই? মাহফিলে আমার পরের দিনে আসতেছে, আসতেছে আসার আগে কিছুক্ষণ আলোচনা করব। ওই জুন্নুন মিশরি মিশর থেকে যাইতে মদিনা শরীফ যাইতে, মদিনা শরীফ যাইতে পায়ে হেঁটে হেঁটে গেলে 2 মাস সময় লাগে। কই মাস? সবাই বলেন কই মাস? মিশর থেকে মদিনায় যাইতে 2 মাস সময় লাগে। ওই জুন্নুন মিশর দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। জুন্নুন মিশর তার জীবনের ইতিহাস আমি দেখলাম। ওই জুন্নুন মিশর তার নিজের একটা কাঠে, কাঠ দিয়ে, কাঠ আছে না, কাঠ দিয়া একটা বাক্স বানাইছে, একটা বাক্স বানায় কাঠের বাক্সের মধ্যে তার আপন মা জুন্নুনের এখানে বসাইছে, সুবহানাল্লাহ বলি। ওই মারে কাঠের বাক্সের মধ্যে বসায়া ওই জুন্নুন মিশর মাতার মধ্যে নিয়া মিশর থেকে মদিনা শরীফ নিয়া 18 বার হজ করাইছে, সুবহানাল্লাহ বলি। পায়ে হেঁটে হেঁটে গেলে 2 মাস, আসলে 2 মাস, মোট 4 মাস লাগতো। আসা যাওয়া 4 মাস সময় নিয়ে জুন্নুন মিশরি তার আপন মাকে একটা কাঠের বাস্কর মধ্যে করে মাতার মধ্যে নিয়া 2 মাস পায়ে হেঁটে, আবার 2 মাস আসতে, 2 মাস যাইতে, 2 মাস, 4 মাস মোট সময় নিয়ে এরকম ভাবে 18 বার হজ করেছে, সুবহানাল্লাহ বলি। ওই আল্লাহর জুন্নুন মিশরি কেমন মা ভক্ত ছিলেন, শেষ মুহূর্তে যখন বুঝতে পারলেন তার মা হয়তো আগামী হজ করার আগে পৃথিবী থেকে হয়তো বিদায় হয়ে যেতে পারে, তখন সে কানে কাবার সামনে তার মার কাঠের বাক্সটা নামায় একটা ডাক মারছে আল্লাহরে। কারে? সবাই বলেন কাকে? আল্লাহর সঙ্গে প্রেমের ডুরি বাঁধা দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি বাঁধতে চাই কি চাই না? ওরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, হাই রে প্রেমের ডুরি বান্ধরে মন নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, হাই রে প্রেমের ডুরি বান্ধরে মন। জবান করে বলি আল্লাহু আকবার। জুন্নুন মিশরি তার মাথা থেকে বাক্সটা নামাইয়া কানে কাবার সামনে নামায় একটা প্রেমের ডুরি লাগাইছে আমার আল্লাহর সঙ্গে। জুন্নুন মিশরি ডাক দেব আল্লাহ, একবার না দুইবার না, আমি কাঠের বাক্সের মধ্যে করাইয়া আমার মা জুন্নুন আমি মোট 18 বার হজ করাইছি। ও আল্লাহ তুমি বলো না, আমি জুন্নুন মিশরি যে আমার 32 নাল দিয়ে আমি মার দুধ টেনে টেনে খেয়েছি, আল্লাহ 18 বার হজ করার কারণে আপনি বলেন আমার মায়ের দুধের ঋণ সিদ্ধ হয়েছে কিনা? জবান খুলে বলি আল্লাহ আকবার। আমার আল্লাহ ডাক দিলে জুন্নুন মিশরি, ও জুন্নুন মিশরি 18 বার হজ করে বলতেছ তোমার দুধের দাবি ঋণ সিদ্ধ হয়েছে কিনা? রে জুন্নুন মিশরি পৃথিবীর মধ্যে আসার আগে
আগে যে তুমি তোমার মায়ের গর্ভে ছিলে রে রে জুলমুন মিশরে, 10 মাস 10 দিন তাকার পরে যে তুমি পৃথিবীর মধ্যে যখন ভূমিষ্ঠ হইবা, পৃথিবীর মধ্যে যখন আসবে, আসার সময় মায়ের কলিজার মধ্যে যে লাতি মেরে এসেছিলা, এখনো পর্যন্ত 18 বার হজ করার কারণে তোমার মায়ের একটা লাতির হক কোনো আদায় হয়েছে না। জবান খুলে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, এ মন্দর দিব বে আর হবে না আমার মাহাব, মা গো কথা বলেন ঠিক কিনা, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বা মাইলের ঋণ হবে না, এ মন্দর দিব বে আর হবে না আমার মাহাব, মা গো বলেন এ মন্দর দিব বে আর হবে না আমার মাহাব, মা গো জবান কুলে বলি আল্লাহু আকবার। কয়বার হজ করাইছে সবাই বলেন, কয়বার? 18 বার হজ করাইবার পরে আল্লাহ বলতেছে রে জুন্নুন মিশরি, বলতেছে দুধের দাবি মাফ হয়েছে কিনা, তুমি যে আসার সময় একটা লাতি মারাইছো কলিজার মধ্যে তোমার মায়ের, 18 বার হজ করার পরে তোমার ওই মায়ের লাতি দেওয়ার হক এখনো আদায় হয়েছে না। সুবহানাল্লাহ বলি তো বাবারা ভাইয়েরা, এই লাতিটা কি শুধু জুন্নুন মিশরি দিয়েছিল নাকি আমরা সবাই দিয়ে আসছি? সবাই দিয়ে এসেছে, কিন্তু আজকে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন অনেক সন্তান আজকে আমার নিজের চোখে দেখারে বাবা, 5টা 7টা ছেলে মেয়ে থাকার পরে মা বাবা আলাদা খাই, কথা বলেন ঠিক কিনা, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মা কি জিনিস, বাবা কি জিনিস, যেই দিন এই মা থাকবে না বাবা থাকবে না ওই দিন আপনি বুঝতে পারবেন মা জিনিসটা কি বাবা জিনিসটা কি। আজকে সন্তান যখন বিদেশে যায় প্রবাসে যায়, কত মা বাপ আপনি এয়ারপোর্টে গেলে দেখবেন কত মা বাবা কান্নাকাটি করে, করে কি করে না? সবাই বলেন করে কি করে না? দুইটা দল তাকে, একটা দল তাকে সুখের কান্না কান্দে আর একটা মা বিদায় দিয়ে দুঃখের কান্দা কান্দে, কথা বলেন ঠিক কিনা? একটা সুখের কান্নাটা হলো একটা মা জনন দেখবেন এয়ারপোর্টে গিয়ে দেখবেন 10 বছর পরে 20 বছর পরে তার আপন সন্তান বাংলার জমিনে পা রাখবে, ওই মাটা 10 বছর পরে 5 বছর পরে তার আপন সন্তান কেঁপে বুকে ধরে জোরে আনন্দের সুরে কাঁদে দিই, কথা বলেন ঠিক কিনা? আর একটা মা কান্দে রে যাদুমণি আমার সন্তানটাকে আমি একদিন না দুই দিন না, আমি মা 25টা বছর লালন পালন করেছি, লালিত পালিত আমি মা করেছি, যেই সন্তানটা বাহিরে থাকলে আমার একদিন ঘুম হতো না, এক রাত বাইরে থাকলে আমার ঘুম হতো না, আজকে ওই জাদুমণিটা আমি মাকে চাইরা টাকার জন্য পয়সার জন্য পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য আমার সন্তান দূর প্রবাসে চলে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা, স্বাগত, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আল গুলাব শুভেচ্ছা, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আল গুলাব শুভেচ্ছা, সবাই বলি মারহাবা। আপনারা কুশিনা বেজার, সবাই বলেন কুশিনা বেজার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠের অধিকারী হজরত মাওলানা, হজরত মাওলানা গিয়াসউদ্দিন ফুলেশ্বরী আল কাদরী সাহেব, সবাই বলি মারহাবা। আমরা সবাই খুশি তো? কারা কারা খুশি দুইটা হাত ধরে দেখা তো দিই, কারা কারা খুশি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গিয়াসউদ্দিন ফুলেশ্বরী আল কাদরী সাহেবের আগমন। সবাই খুশি তো? খুশি তো হইবেন, কারণ কি জানেন নি, তিতা বক্তা যাইব গা মিঠা বক্তা আগমন করছে, কথা বলেন ঠিক কিনা? তো বাবারা ভাইয়েরা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি এসেছেন আপনার ওয়াজ শোনার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আমরা বলতেছিলাম বাবারা ভাইয়েরা, এই মা এই বাবা আমরা কোনোদিন কষ্ট দিব না, মা বাবার কেদমত করব, বাবা আল্লাহর হকের পর, আল্লাহ বলছে আমার হকের পর, আমার পাওনার পর তোমরা মা বাবার হক আদায় করো। সুবহানাল্লাহ বলি বাবা, যেই দিন আপনার মা থাকবে না বাবা থাকবে না, আজকে হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন এই যে চেয়ারে বসেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিনে আলোচনা করে, একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ যদি প্রশ্ন করে হুজুর আজকে এত লক্ষ লক্ষ জনতা আপনি কথা বলেন রাতের পর রাত আপনার জন্য মানুষ এত জনপ্রিয়তা, কারণ কি বলবে? আমার একটাই দোয়া, আমার মা আমার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ বলি, মার জন্য একটা মানুষ 0 থেকে
হিরু হইতে পারে, আবার মায়ের বদুয়ায় একটা মানুষ হিরু থেকে জিরু হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো নবীজি বলেছে, আমি করি না করিতে পারি না আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের খেদমতের দরকার আছে কি না? বাবারা ভাইয়েরা আজকে দেখেন আমি এসেছি, আজকে কত জায়গায় বাংলার আনাসে কানাসে আলোচনা করি, একটাই কারণ মায়ের দোয়া, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাবা না, এখানে এমন অনেক সন্তান আছেন আমার মতো বাবা হারা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাবা যদি থাকতো আমার মনে আশা ছিল, কত দেশে বিদেশে মাহফিল করে আমার বাবাকে আমার কি মন চাই না, আজকে যদি থাকতো আমার পাশে বসায় বসায়া আমি সন্তান আমার বাবার সামনে আলোচনা করতাম, কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা নাই বিদায়, আমি সন্তান হিসেবে বুঝতে পারতেছি বাবা হারার বেদনাটা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা ভাইয়ের আমরা সবাই যাদের মা বাবা এখনো বেঁচে রয়েছে আমরা সবাই কেদমত করবো তো ইনশাল্লাহ। কারা কারা কেদমত করবেন দুটা হাত বেড়ে দেখান, মাশাআল্লাহ কবুল করো, আল্লাহু আকবার, সবাই কৃষ্ণ জাতির জিকির করেন, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, জবান খুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, মুর্শিদা হোমার আল্লাহর বন্দন কোন হোম ও সন্দেহ নাম, আইহিও হো গো হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, আমি মুর্শিদি নামে বড় হোম ও সন্দেহ পাইহি আল্লাহ 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 আল্লাহ, পাগল মঙ্গল একবার আর বাবলি না রে তোর হইব রে মোর ওয়ান মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, পাগল মঙ্গল একবার আর বাবলি না রে তোর হইব রে মোর ওয়ান মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মোহরিল সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান, পাগল মোহন মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার আর বাবলি না রে তোর হইব রে মোর ওয়ান মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, পাগল মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মোর ওয়ান মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়িঘর দমসা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কেয়া সেয়া পোন মারহাবা, আল্লাহ আল্লাহ, দমে দমে উমর দমসা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কেয়া সেয়া পোন মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবারা ভাইরা, এতক্ষণ আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের আলোচনা আমরা যারা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে আমল করার তৌফিক দান করে।